নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে আপনাদের অনেকে এই দমদম বা এই হলদিরামের সাইডে একটু ভালো কোনো কমপ্লেক্স বা হাউজিং কোচের জায়গার মধ্যেও আপনারা অনেকে ফোন করে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে সেরকম ধরনের কোনো প্রপার্টির খোঁজ যাতে আপনাদের সামনে তুলে ধরি। তো আপনাদের সেই রকম রিকোয়েস্ট অনুযায়ী আজকে কিন্তু ঠিক সেই ধরনেরই একটা অত্যন্ত সুন্দর প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের প্রপার্টিটি রয়েছে অ্যাকচুয়ালি একদম হলদিরামের পাশ দিয়েই যেতে হয়। হলদিরামের থেকে আপনারা চাইলে পরে এটা হেঁটেও আসতে পারেন অথবা অন্য কোনো কনভেন্স মানে অটো অথবা টোটো ধরেও আসতে পারেন, এখান থেকে পাওয়া যায়। আর এখানকার পজিশনটা বা চারিদিকে যে কমিউনিকেশনটা রয়েছে বা আপনারা ট্রান্সপোর্টেশনের দিক দিয়ে যদি দেখেন, একদম প্রাইম লোকেশন বললেও এটাকে কম বলা হয়। কারণ একদিকে আপনারা পুরো VIP রোডটা পেয়ে যাচ্ছেন, আর একদিকে আপনারা ইস্ট মল রোডটাকেও পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। তার আগে আপনাদের একটু বলে দিচ্ছি, 885 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া রয়েছে এই ফ্ল্যাটটির। আর এছাড়া সেকেন্ড ফ্লোরেতে অবস্থিত ফ্ল্যাটটি, এর আপনারা লিফটও পেয়ে যাচ্ছেন, নিচেতে কভার্ড কার পার্কিংও রয়েছে। তো আসুন একদম ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই, আসুন ভিডিওটি শুরু করা যাক। যে প্রপার্টিটি আমরা দেখব সেই প্রপার্টিটির একদম সামনে আমরা চলে এসেছি। ফ্লোরিংটা দেখছেন মার্বেল ফ্লোরিং, ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিভিং রুমটা, এই হচ্ছে লিভিং রুম, এই হচ্ছে লিভিং রুম। সাউথ ইস্ট ওয়েস্ট ওপেন রয়েছে ফ্ল্যাটটি, কর্নার প্রপার্টি একদম। এটা হচ্ছে কমন টয়লেটটি, যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কমন টয়লেট। দামটাও বলে দেবো এই ভিডিওর মধ্যেই, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জায়গাটা আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন, এই প্লেসটাকে আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। এই হচ্ছে কিচেন, সামনে কিচেনটি দেখতে পাচ্ছেন। G+4 বিল্ডিং, এটা সেকেন্ড ফ্লোর, এটা ফার্স্ট বেডরুমে এই মুহূর্তে এন্ট্রি করছি। সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা কিন্তু প্রবেশ করছি, সাউথ ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। ঘরটি যথেষ্ট স্পেসিয়াস, এটা মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, 885 স্কোয়ার ফিট, যেমনটা দেখতে পাচ্ছেন। উপরেতে আপনারা একটা লফটও পেয়ে যাবেন, এই লফটটা বাইরের দিক দিয়ে আপনারা ইউজ করতে পারেন। এই দিকে তো লফটটা রয়েছে, এই যে এই হচ্ছে লফট, এর সঙ্গে আপনারা ব্যালকনিটাও পেয়ে যাচ্ছেন। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, আর পুরো বিল্ডিংটার মানে পুরো ফ্ল্যাটটিতে কিন্তু সাউথ ইস্ট ওয়েস্ট কিন্তু আপনারা ওপেন পাবেন। আর এই হচ্ছে সামনে রাস্তা, একদম পিচ দেখুন, রিক্সা অটো সমস্ত জিনিস চলছে, মানে একদম আপনার বাড়ির সামনে দিয়ে, একদম আপনার বাড়ির সামনে দিয়ে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। তার মানে বুঝতেই পারছেন লোকেশন এবং পজিশন কিন্তু যথেষ্ট ভালো। 885 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং একটি আবাসনের মধ্যে রয়েছে, ভিতরে দুর্গা মন্দির এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে অ্যাকচুয়ালি মন্দির আপনারা পেয়ে যাচ্ছেন, যেগুলো পুরোপুরি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়েতে পাওয়া যায় না আবাসনের মধ্যে ছাড়া। আচ্ছা, এই রুমটির ফেসিং বলে দিচ্ছি, নর্থ ফেসিং করে কিন্তু প্রবেশ করছি সেকেন্ড বেডরুমটিতে। 2BHK ফ্ল্যাট, এটা সেকেন্ড বেডরুম, দুদিকে বড় বড় সাইজের দুটো জানালা রয়েছে, অত্যন্ত সুন্দর ফ্ল্যাটটি যেমনটা দেখতে পাচ্ছেন। রিসেল ফ্ল্যাট, 11 বছরের পুরনো, এখানে একটা বেসিনও দেওয়া রয়েছে। তো মোটামুটি আমি এর মধ্যে ফ্ল্যাটের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, চলুন এবার একটু আশপাশটাও চেষ্টা করছি আপনাদের দেখিয়ে দেওয়ার এবং ছাদটাও দেখিয়ে দেওয়ার। বন্ধুরা, চলে এলাম ছাদেতে, নিচে দেখতেই পাচ্ছেন হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করাই রয়েছে এবং ছাদের মধ্যে বেশ সুন্দরভাবে গার্ডেনিংও করা, এটা উপরি পাওনা। আর এখানের থেকে আমি আগেই বলেছিলাম আপনাদের VIP রোডটাও আপনারা পেয়ে যাচ্ছেন, মানে হলদিরামের ওই দিক দিয়ে নিউ টাউনেও চলে যেতে পারবেন, আবার চাইলে এদিকে
সেন্ট্রাল জেল করে মানে হয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই যে এই রাস্তাটা আমি একটু দেখিয়ে দিই, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। আচ্ছা, এই হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। যাই হোক, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু আপনাদের হলদিরামের দিকে, 700 মিটার ডিস্টেন্স এখানের থেকে। এটা কিন্তু খুব সরু রাস্তা নয়, চওড়া রাস্তা, এমনি যথেষ্ট চওড়া রাস্তা দেখুন। আর এই দিক দিয়ে যদি দেখেন, এখানের যে রাস্তাটা, এই যে ওই সেম রাস্তাটাই আর কি চলে যাচ্ছে দমদম সেন্ট্রাল জেল হয়ে ওই দিকটা চলে যাচ্ছে। এটাও কিন্তু আপনার 700 মিটার ডিস্টেন্স, এই দিকেও 700 মিটার, এই দিকটাতেও কিন্তু 700 মিটার। এই হচ্ছে রাস্তা, দেখুন কতটা চওড়া রাস্তা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনাদের দমদমের দিকে। হাত দিয়ে চারপাশের ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের ছাদ থেকে চারপাশের ভিউ, ছাদটা অত্যন্ত সুন্দর, বিভিন্ন গাছ দিয়ে এখানে গার্ডেনিংও করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কিন্তু কভার্ড গ্যারেজ। এখানে আপনারা ডিপেন্ডেন্ট কভার্ড গ্যারেজ বলা ভালো, কভার্ড গ্যারেজ কিন্তু ডিপেন্ডেন্ট। এই কভার্ড গ্যারেজ নিয়ে কিন্তু আপনারা দামটা পাচ্ছেন 40 লাখ নেগোশিয়েবল, দাম হচ্ছে 40 লাখ নেগোশিয়েবল। এই হচ্ছে আপনাদের একদম সামনের রাস্তা, আগেই বলেছি এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে সোজা আপনার হলদিরামের দিকে মানে VIP, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা সেন্ট্রাল জেলের দিকে মানে দমদমের দিকে।